চিত্রনায়ক সুহেল চৌধুরী হত্যা মামলার এক নম্বর আসামি গ্রেপ্তার। দুই যুগ আগে বহুল আলোচিত চিত্রনায়ক সুহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও অভিযোগপত্রে এক নম্বর আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার 5 এপ্রিল রাত 11টার দিকে রাজধানীর গুলশান ফিরুজা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার কন্দকার আলময়ীন। এর আগে রাত 10টার দিকে গুলশানের ওই বাড়িটি র্যাব সদস্যরা ঘিরে রাখেন। কমান্ডার মঈন বলেন, তিনি রিজেন্ট ইয়াওয়াজের চিফ অপারেটিং অফিসার সিও। নায়ক সুহেল চৌধুরী হত্যা মামলার গত 20 মার্চ ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2001 সালের 30 অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। 2 বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনালে পাঠানো হয়। ওই সময় এক আসামি হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট বিভাগের তৎকালীন বিচারপতি এম এ মতিন ও সৈয়দ রিফাত আহমেদের বেঞ্চ 2003 সালের 19 নভেম্বর ওই রিট আবেদনে প্রথমে 3 মাসের জন্য নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত করেন। এরপর 2004 সালের 17 ফেব্রুয়ারি রিটের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করা হয়। এরপর গত 20 মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচারক জাকির হোসেন ওই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 20 মার্চ দিন ধার্য করেন। ওই দিন শুনানি শেষে আদালত তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।